নমস্কার সকল শ্রদ্ধেয় স্যার ও ম্যাডামদেরকে স্বাগত জানিয়ে আজকের কিছু কথা। তো যেমনটা আপনারা জানেন যে আপার প্রাইমারির একটা পজিটিভ নিউজ এসেছে যে সুপ্রিম কোর্টের সমস্ত মামলা খারিজ হয়ে গিয়েছে, তো যে কারণে আপার প্রাইমারি নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। তো খুব স্বাভাবিকভাবেই আপার প্রাইমারির নিয়োগটা হতে চলেছে, তো সেটা কমপ্লিট হয়ে গেলেই এসএসসির হাতে কিন্তু সেরকম কোনো কাজ থাকছে না। আর এদিকে বাকি রইল আপনাদের ওবিসি একটা কেস, তো সেটা হয়তো কিছু যদি পজিটিভ বার্তা পাওয়া যায় তাহলে কিন্তু আপনাদের নিয়োগে কিন্তু আর বাধা থাকবে না। তো নিয়োগটা কবে হবে সেটা তো ধরুন আমি আপনি হয়তো কেউই বলে উঠতে পারবো না, সবটাই যেহেতু কেস আছে সেটার উপর কিছুটা নির্ভর করছে এবং বাকিটা হচ্ছে আমাদের সরকারের সদিচ্ছা। তো এইবারে যেটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলতে চাইছি সেটা হচ্ছে আমরা যে ক্লাসগুলো রেখেছিলাম সেগুলো তো অলরেডি হয়ে আছে, সেগুলো দেখেছেন, বা আমাদের একটা পেড ব্যাচ হয়েছিল মাঝে ছোট্ট একটা, তো সেখানেও আমরা আপনাদের যে ম্যাথের যে সিলেবাসটা সেটাও টোটাল কভার করা আছে। তো আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হন সেটাও আপনারা সেই ব্যাচেও যুক্ত হতে পারেন। তো বিভিন্ন জায়গা থেকে একটা রিকোয়েস্ট আসছিল যে যদি কিছু প্র্যাকটিস সেট করানো যেতে পারে, তো আমার একটা ক্ষুদ্র প্রচেষ্টা প্রথমবারের জন্যই করলাম। তো সেটা হচ্ছে আপনাদের এই ভিডিওর ডেসক্রিপশনে আপনাদের কাছে একটা গুগল ফর্ম এর একটা কোশ্চেন সেট আপনাদের দেওয়া হবে। তো সেইখানে গেলে আপনারা কিন্তু 15টা প্রশ্ন আপনারা পাবেন, সেই 15টা প্রশ্ন আপনারা আপনাদের মতন উত্তর দেবেন। শুধু ওখানে কিছু না, আপনার নাম এবং আপনার ডিস্ট্রিক্ট, মানে কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি এক্সামটা দেবেন, শুধু জাস্ট এইটুকু একটু ফ্ল্যাপ করবেন। প্লাস আপনাদের 15টা প্রশ্ন থাকছে, কোনো টাইম বাউন্ডেড রাখিনি, রাখা যেতে পারতো হয়তো 15 মিনিট টাইম দিয়ে, তো ফার্স্ট টাইম কোনো টাইম দিলাম না। আপনারা একটু চেষ্টা করুন, আমিও প্রথমবারের জন্য চেষ্টা করলাম, দেখুন আপনাদের কেমন লাগছে। যদি ভালো লাগে অবশ্যই একটা অন্তত কমেন্ট, বা যদি কোনো ভুল হয়ে থাকে সেখানে অ্যান্সারে বা প্রশ্নের ভেতরে সেগুলো আপনারা কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে পারবেন। তো যদি একটু জানান তাহলে ভালো লাগবে, উৎসাহ পাবো, আশা করব পরবর্তীতে আরও একটা কোশ্চেন সেট ওই রকম বানানোর, কারণ প্রচুর পরিশ্রমের প্রয়োজন হয় একটা ওই রকম সেট বানাতে। তো আপনাদের যদি একটু কাছ থেকে একটু মোটিভেশন পাই তো আর একটু বেশ ভালো লাগবে কাজটা করতে। তো ব্যাস এইটুকুই বলার ছিল, আমি প্রথম প্রচেষ্টা করলাম আপনাদের এডুকেশনের ওপরে, যে আপনাদের ইন্ডিয়ান যে আমাদের ফিলোজফার আছে যিনারা, ওনাদের উপর মেনলি 15টা প্রশ্ন দিয়েছি, তো আপনারা একবার ট্রাই করতে পারেন। আর এর পরবর্তীতে আপনাদের যদি একটু রেসপন্স পাই তাহলে আমি আদার্স আপনাদের যে টোটাল সিলেবাস আছে সবগুলোর উপর থেকে কম বেশি মাঝে মধ্যে প্রশ্ন সেট আমি এরকমভাবে দেব। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।